যদি অমুসলিমদের মধ্যে আমি থাকি সেক্ষেত্রে অমুসলিমদেরকে আমি কি সালাম দেব নাকি আদাব বা গুড মর্নিং বলবো আর কোন অমুসলিম যদি আবার আদাব বা গুড মর্নিং বলে সেক্ষেত্রে আমার জবটা কি হবে আমি কি তাদের মতোই আদাব বা গুড মর্নিং বলবো আত্তাহারি টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য জাযাকাল্লাহায়ে খায়ের বিষয়ে জামহুর যেটা মত জামহুর আলাইকুম বলছেন যে কোনো ইহুদ এবং নাসারা বা কোন মুসলিমদেরকে প্রথমে সালাম দেওয়া যাবে না আর ওনারা বলছেন যে এটা এই যেহেতু আল্লাহ নবী সাল্লা সাল্লাম থেকে সরাসরি ইহুদ এবং নাসারাদেরকে সালাম দিতে নিষেধ করা হয়েছে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে লাহুদ ও নাসার আবি সালাম তোমরা ইহুদ এবং নাসারাদেরকে সালাম দিয়ে তোমরা সূচনা করো না তাদেরকে প্রথমে সালাম দিও না এবং বলছেন যে যেহেতু ইহুদি ইহুদ নাসারকে নিষেধ করেছে যে বাকি অন্যান্য যারা কুষ্ঠ আর তারাও ওই ইহুদ নাসার এর হুকুমের অন্তর্ভুক্ত তাদেরকে সালাম দেওয়া যাবে না আরেকটি হাদিস হাদিসটি আবু গুসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নামা আরুন আলা ইহুদ ফালা তাবদাউহুম বিসালাম فاذا সালামু আলাইকুম ফকুলু আলাইকুম রাওয়াহু আহমদ বিইসনাদিল সহিহ আবু বসরা রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আমরা অতিক্রম করব ইহুদিদের নিকট থেকে অথব তোমরা ইহুদিদেরকে প্রথমে সালাম দিবা না আর তারা যদি তোমাদেরকে সালাম দেয় তাহলে তোমরা বলবা ওয়ালাইকুম ওয়ালাইকুম আর আর একটি বিষয় সেটা হলো যে যেটা আবু হর রাজি আল্লাহ রাজি আল্লাহ আনু থেকে একটা প্রসিদ্ধ হাদিস আফসুস সালাম বলছেন যে সালাম যে আমাদের মধ্যে প্রচলন ঘটানোর কথা বলেছেন আল্লাহ আদুল আল্লাহ এই হাদিসে আল্লাহ নবী সাল সাল্লাম বলছেন যে সালামের মাধ্যমে পরস্পর ভ্রাতৃত্ব ভালোবাসা বন্ধুত্ব বৃদ্ধি পায় অর্থে তোমরা পরস্পর সালাম প্রদান করো তাহলে আসলে তো মতলুব যেটা শরীয়ত যেটা আমাদেরকে আহ মোমেনদেরকে আলমো মেনন আহ বাদ আউলিয়া ওবা ভালোবাসা হবে মোমেনদের সাথে তাদের সাথে তাদের ভাতৃত্ব হবে ভালোবাসা হবে আর এই ভালোবাসা বৃদ্ধির জন্য সালামের কথা বলেছেন বলেছেন আফসুস সালাম বায়েনাকুম তোমরা তোমাদের মাঝে সালাম বিনিময় করো তো এই সবগুলি দলিলগুলির কারণে ওলাম বলছেন যে আসলে সালামের চেষ্টাচার এটা মুসলিমদের মাঝে এটা প্রচলন থাকবে মুসলমানরা মুসলমানদেরকে সালাম দিবে যেহেতু এই জন্য মানে প্রথম যেটা সেটা হলেই যে সালাম তাদেরকে দিবে না মুসলমানরা ঠিক আছে কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন যে না সালাম দিতেও পারবে সালাম দিতেও পারবে দলীয় হিসেবে ওনারা এটা পেশ করার চেষ্টা করেছিলেন যে আল্লাহ বলছেন বলেন ক্বাল আসসালামুন আলাইকুম আসতাগফিরুল লাক রাব্বি মানে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ সম্পর্কে বলছে সালামুন আলাইক হ্যাঁ যে আপনার প্রতি সালাম হোক আসতাগফিরুল লাক রাব্বি আমি অথিরেই আপনার জন্য আমার প্রতিবারের কাছে ক্ষমা চাইব। এখানে তারা বলছেন যে এখানে তো অমুসলিম কে তো উনি ওনার আব্বা তো মুশরিক ছিলেন কারণ উনি সালাম দিলেন ঠিক আছে তো আসলে ওলামা এখরাম এই দলিলের বলছে না এই দলিল এখান থেকে নেওয়া ঠিক না কারণ ইব্রাহিম আল সালাম উনি যে সালাম দিয়েছেন এই সালাম মানে সালাম তাহিয়া হ্যাঁ মানে এই সালাম মানে এই এই সালাম না যে খ্রিস্ট সালাম সেটা না বরং সালাম মানে হলো এই যে আপনি যেহেতু আমার আব্বা আমার পিতা হ্যাঁ আমার থেকে আপনি পরিপূর্ণ নিরাপদে থাকবেন যে আমি আপনার কোনো ক্ষতি করবো না হ্যাঁ মানে যেহেতু ওনার পিতা উনি সেই ক্ষেত্রে বলছেন আমার পক্ষ আপনি শারীরিক ভাবে ধরনের নিরাপদ থাকবেন নিরাপদ থাকেন নিরাপদ থাকবেন না দেখবেন এটা এটাই বলেছেন কর্তৃক এবং কর্তৃক রাহেমাল উনি বলেছেন যে এভাবে জরুরি ঠিক না তো যারা বলেছেন সালাম দিতে পারবেন হ্যাঁ তো আসলে তাদের পক্ষে কোনো জোরাও দলিল নেই হ্যাঁ দলিল নেই তবে তবে ওলাম এখান বলেছেন যে যদি কোনো মাসলা হাত দিন হয় হ্যাঁ মানে দেখা যাচ্ছে যে কখনো কখনো এরকম পরিবেশে চলে আসে যে সেখানে হয়তোবা ইসলামের বরত্ব প্রকাশ করা অথবা ইসলামের বিষয়ে মানুষকে আকৃষ্ট করা এবং ইসলামের বিষয়ে একটা সুন্দর ধারণা মানুষকে ক্ষেত্রে কোন অবস্থা হয় এবং দিনকে কেন্দ্র কেউ সালাম দিতে চায় তো কেউ কেউ বলছেন সেই মাস দিনের কারণে সালাম দিতে পারবে কিন্তু সাধারণত ওলামা ইনাম বলছেন যে না সালাম দিয়ে শুরু করবে না সালাম দিয়ে শুরু করবে না ইমাম রাহে উনি তো বলছেন সালাম দেওয়াটা হারামাকরু বলছেন উনি বলছেন হারাম বলছেন আল্লাহ নিষেধ করেছেন তোমরা সালাম শুরু করো না হ্যাঁ ইহুদিদেরকে বলছেন এটা হারিম তো যাই হোক আহ সালাম যেন প্রথমে না দেওয়া হয় এটাই বেশি ভালো একান্ত দিনের মোসাহে সমস্যা নাই দ্বিতীয় যেটা সেটা হলে অমুসলিম যদি আমাদেরকে সালাম দেয় তাহলে আমরা কি সালামের উত্তর দিব নাকি দিব না এ বিষয়ে কলাম এখন বলছেন যে আসলে ওই যে আইসার আনহার যেটা হাদিস ইহুদের এসে আল্লাহ নবী সঙ্গে বলছেন যে আসসালাম আলাইক হ্যাঁ আসসালাম আলাইক আসসালাম মানে হলো মৃত্যু আল্লাহ নবী সাল্লা সাল্লাম তার প্রতি উত্তরে বলেছিলেন ও আলাইকুম হ্যাঁ তোমার প্রতিও যদিও আশার আল্লাহ না রাগ করেছেন রসুল আল্লাহ আপনি ওদের প্রতি ও আলাইকুম বলছেন আপনি জানেন না কি বলছেন আল্লাহ রসুল বলছেন তুমি জানো না আমি কি বললাম তার মানে হলো যে তারা যেটা বলেছে আমি তাদের কথা তাদের দিকেই ফিরিয়ে দিয়েছি ওলামায় এখন বলছেন যে যদি অমুসলিমরা সালামটা এরকম অস্পষ্টভাবে দেয় অথবা বিকৃতি ঘটায় দেয় হ্যাঁ শব্দের মধ্যে যদি বিকৃতি ঘটায় অথবা তারা যদি কোনো এস্তেহজা ঠাট্টা মজাকের সাথে যদি সালাম দেয় তাহলে সেই সালামের উত্তর ওয়ালাইকুম সালাম আরমতুল্লাহ বারাকাত না দিয়ে শুধু বলতে হবে ওয়ালাইকুম ওয়ালাইকুম আর যদি তারা সুন্দরভাবে সালামের শব্দটাকে সুন্দরভাবে উচ্চারণ করে সম্মানের সাথে যদি আমাদেরকে সালাম দেয় আসসালাম আলাইকুম তাহলে তাদের প্রতি উত্তরে আমরাও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ এটা বলা যেতে পারে যে কথাই বলছেন আর এটা এই জন্য বলছেন আল্লাহা বলছেন ওয়াইদা হইয়ে বি আহসানা মিনহা ও রুদ্দুহা তোমাকে কেউ যদি সালাম দেয় তাহলে তুমি সালামের উত্তরটা হয় তার চাইতে উত্তম রূপে অথবা সেই ও যেভাবে অনুরূপ দাও অনুরূপ দাও তো এটা হলো একটা ইনসাফ ইনসাফের দাবি সে যেহেতু আমাকে সুন্দরভাবে সালাম দিয়েছে আমি সালামের উত্তর তাকেও সুন্দরভাবে দিতে পারবো এটা সমস্যা নেই জি তাহলে সালাম যদি তারা দেয় সুন্দরভাবে আমরা আলাইকুম আসসালাম এভাবে উত্তর দিতে পারবো আর তারা যদি বিকৃতি ঘটায় সালাম দেয় বা অস্পষ্টভাবে সালাম দেয় তাহলে সেখানে বলবে ওয়া আলাইকুম আর এই প্রশ্ন আরেকটা অংশ ছিল সেটা হলো যে বিধর্মীদেরকে আমরা সালাম দিতে পারবো না কিন্তু আমরা তাদেরকে তাদের ধর্মে যেটা সালাম আছে আলাম হোক অথবা গুড মর্নিং হোক হ্যাঁ এটা দিতে পারবো কিনা এ বিষয়ে আলাম এখানে বলছেন যেহেতু নিষেধ আছে সালাম দেওয়ার নিষেধ আছে হ্যাঁ আর তাদের মধ্যে যেটা শিষ্টাচার আছে তা সেটা যদি তাদেরকে দেওয়া যায় তো এটা দেওয়াতে নিষেধের মধ্যে এটা পড়ে না যদি না থাকে

এটা শরীয়ত বিরোধী কাজ সেটা করতে পারবে আর যে কাজের মধ্যে শরীয়তের কোনো সমস্যা নাই সেটা তাদের মন জয়ের ক্ষেত্রে হোক বা তাদেরকে ইসলাম সম্পর্কে ভারত ভালো ধারণা দেওয়ার ক্ষেত্রে হোক এটা ব্যবহার করতে ওলাম এখন বলছেন এটা কোনো সমস্যা এখানে আরেকটা প্রসঙ্গ চলে আসলো এখন অনেক আধুনিক ছেলে তারা দেখা যায় যে সালামের পরিবর্তে নিজেরা মুসলমান অথচ সালামের পরিবর্তে গুড মর্নিং শব্দ ব্যবহার করছে অনেক সময় দেখা যায় শিক্ষকরা যখন ক্লাসে ঢুকছে গুড মর্নিং বলে ঢুকছে অথচ মুসলমান জাক এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে মুসলিমরা দেখা যাচ্ছে তাদের শ্রেষ্ঠ ধর্ম এই শ্রেষ্ঠ ধর্ম তারা বাদ দেয় শ্রেষ্ঠ ধর্মের শিক্ষা এবং শ্রেষ্ঠাচার বাদ দিয়ে তারা যেগুলি বাতিল ধর্ম আছে বা বাতিল আকিদার অনুষ্ঠান আছে তারা তার দিকে ঝুঁকিয়ে যাচ্ছে এই আশঙ্কা আল্লাহ পূর্বে যে মানে শিবরাম শিবরিম তোমরা পূর্বের উন্মতের দিকে তোমরা তাদের তোমরা অনুসরণ করবে তো দেখা যাচ্ছে বিধর্মীদের অনুসরণ অনুকরণ আমাদের ভিতরে শুধু সালামের ক্ষেত্রে না আমাদের পোশাকে আমাদের আচরণে আমাদের চলাফেরাই হ্যাঁ আমাদের আখলাখের বলতে মধ্যে সব আমরা কিন্তু বিধর্মীদের অনুকরণে আমরা এখন ব্যস্ত আছি সালামের বিষয়টাও ইসলাম যে সুন্দর একটা শিষ্টাচার আমাদের মধ্যে দিয়েছে আর এই সালাম শুধু সালাম নয় এটা নয় এটা পরস্পরের দোয়া সালাম আলি কুমারতুল্লাহ বরখাত তাই নয় কি একটা শিক্ষক যখন তুমি ঢুকবে আর ছাত্রদের যখন বই আসলাম আলাইকুমার তার মানে হলে এই যে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক রহমত হোক বরকত হোক তখন ছাত্ররা সবাই উত্তর দিবে ওয়ালেই কোন সালাম অহমত্তুল্লাহ বরখাত হোক আপনার প্রতিও শান্তি বর্ষণ হোক আপনার প্রতিও রহমত হোক আপনার প্রতিও আল্লাহ বরকত হোক তাহলে এটা শুধু শ্রেষ্ঠ চাল না বরং এটা তো দোয়ার আদান প্রদান তাই কি এখানে তো আমাদের নিজস্ব রয়েছে তাহলে আমরা এই কল্যাণ থেকে বঞ্চিত কেন হব অথে আমরা অবশ্যই মুসলিম এবং আমাদের ধর্মের যেটা শ্রেষ্ঠাচার এটা বজায় রাখবো আর এই বজায় রাখার মধ্যে আমাদের আমাদের নিজেদেরও কল্যাণ আছে এটা ক্লাসে হোক অথবা নিজেদের সন্তানের মাঝে হোক নিজেদের পরিবারের মাঝে হোক তাই নয় কি একটা পিতা যখন বাড়িতে ঢুকবে তখন সে যদি সালাম দিয়ে ঢোকে তাহলে পিতা সন্তানের জন্য দোয়া করলো আর পিতা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ বলছেন এই দোয়াটি হ্যাঁ মোস্তাজাব আল্লাহর কাছে সন্দেহ কবুল হয় সন্তান না পিতামাতার জন্য দোয়া করবে স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে স্ত্রী জন্য দোয়া করবে অথচ দেখা যাচ্ছে আমাদের সমাজে এটা কেউ কেউ লজ্জা করেন পরস্পর সালাম দেওয়ার ক্ষেত্রে অথবা দেখা যাচ্ছে এখন আধুনিক মডার্ন চিন্তা ভাবনা যে সেটা হলে তারা সালাম না দিয়ে গুড মর্নিং দেয় অথবা হ্যাঁ মানে ইহুদ খ্রিস্টানদের তারা কালচার তারা গ্রহণ করেছে তো অবশ্যই মুসলিমদের মুসলিমদের বুঝতে হবে আল্লাহ সজুজুল মুসলিম মান যে ব্যক্তি এই সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে কিয়ামতের দিন তাদের হাসন নাশর তাদের সাথে আছে আলহামদুলিল্লাহ ইসলামের সুন্দর শিষ্টাচার আমাদেরকে দিয়েছে এটাই আমরা আমাদের মাঝে এটা প্রচলন ঘটাবো আমরা আমাদের আমলানি আসব এবং যত বিধর্মীদের যেগুলো অনুকরণ আছে এখান থেকে আমরা ইনশাআল্লাহ দূরে থাকার চেষ্টা করব জি জি উত্তর থেকে একটু আমরা সংক্ষেপে বলতে পারি যে কোনো অসুস্থীকে আগে সালাম দেওয়াটা এটা ইসলামের নীতিবিরোধী তবে যদি সেখানে দিনের কোনো উপকারিতা থাকে সেক্ষেত্রে ব্যতিক্রম একটা মানে বিষয় হিসাবে সে সালামও দিতে পারে আর কোন অমসিম যদি সালাম দেয় সেক্ষেত্রে যদি সে ভালোভাবে সালাম দেয় ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বলতে বাধানে তবে যদি তার উদ্দেশ্য খারাপ থাকে সেক্ষেত্রে ওয়া আলাইকুম পর্যন্ত বলতে হবে আর এই সাথে তাদের যে কিছু সংস্কৃতি আছে যেমন তারা বলে যে আদাব বা গুড মর্নিং সেগুলো বলে তাদেরকেও জানানো যাবে কিনা এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম যেটা বলছেন যে করা যাবে যদি সে তার মধ্যে শির্কের কোনো মিশ্রণ না থাকে সেক্ষেত্রে করা যাবে তবে মুসলমানরা তাদের পরস্পরের মধ্যে কখনো গুড মর্নিং বা এই ধরনের ওয়ার্ড ব্যবহার করবে না সালামের বিকল্প হিসাবে এই ধরনের ওয়ার্ড মানে বিকল্প ওয়ার্ড ব্যবহার করার কোনো সুযোগ নেই যেহেতু এগুলো মুসলিমদের সংস্কৃতি না এবং একজন মুসলমান সে কখনো অমুসলিমদের সংস্কৃতিকে গ্রহণ করতে পারে না